আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান অস্ত্র বিক্রির জন্য নতুন বাজার খুঁজে পেয়েছে, সেটা হলো মিয়ানমার। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে অস্ত্র সরঞ্জামের জন্য অন্যান্য দেশের পাশাপাশি ইরানের দিকেও ঝুঁকতে শুরু করেছে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের বিমান বাহিনীর সাবেক অনেক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরানের কাছ থেকে ড্রোনের ইঞ্জিন কিনেছে মিয়ানমার। শুধু তাই নয়, জান্তা সরকার তেহরানের কাছ থেকে মিসাইল নিয়েছে বলেও শোনা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিয়ানমার সফর করেছেন। আবার মিয়ানমারের সামরিক কর্মকর্তারাও ইরানে গিয়ে ড্রোন আপডেট করার ব্যাপারে প্রশিক্ষণ নিয়েছেন। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গত বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ইরানের একটি বোয়িং 747 কার্গো বিমান রাজধানী নেপিদো এবং ইয়াঙ্গুনে তিনবার অবতরণ করেছে। এই বিমান পরিচালনা করে ইরানের কার্গো এয়ারলাইন কেশম ফার্স এয়ার। ফ্লাইটগুলো ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ থেকে ছেড়ে আসে। মিয়ানমারে অবতরণের পরদিনই আবার সেগুলো ইরানে ফিরে গেছে। ফ্লাইট চলাচলের তথ্য ঘেঁটে এই বিষয়গুলো জানা গেছে। এখন প্রশ্ন হল, কেশম ফার্স এয়ার মিয়ানমারে কি এনেছিল? বিভিন্ন সূত্রে জানা গেছে, একটি ফ্লাইটে 21টি বাক্সের চালান আনা হয়। এগুলোতে সামরিক ড্রোন ও ইঞ্জিন বহন করে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মিয়ানমারের রাজধানীতে ইরানের কার্গো বিমান অবতরণের দৃশ্য দেখে অন্য কিছু গুঞ্জনও শুরু হয়েছে। তা হল, ইরান হয়তো জান্তা সরকারকে গাইডেড মিসাইল সহ আরও শক্তিশালী অস্ত্র সরবরাহ করেছে। কেশম ফার্স এয়ার এর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ হল, সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্যে তেহরানের সমর্থিত যেসব গোষ্ঠী সক্রিয় আছে, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর পক্ষ থেকে তাদের কাছে অস্ত্র সরবরাহ করেছে এই কেশম ফার্স এয়ার। এবার মিয়ানমার বিমান বাহিনী ছেড়ে আসা কিছু কর্মকর্তা এবং অন্যান্য কিছু সূত্র দ্য ইরাবতীকে জানিয়েছে যে তেহরান এখন মিয়ানমারকেও অস্ত্র সরবরাহ করছে। ইরানের একটি প্রতিনিধি দল 2022 সালে 13 জানুয়ারি মিয়ানমার সফরে এসেছিল। ওই দলের সদস্যদের একটি সরকারি তালিকা দেখতে পেয়েছে সংবাদ মাধ্যম দ্য ইরাবতী। তালিকায় এমন ব্যক্তিদের নামও রয়েছে যাদের সাথে ইরানের রেভলিউশনারি গার্ডের যোগসূত্র রয়েছে। এদের একজনের নাম হলো গোলাম রেজা গাসেমি। গাসেমি রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার ও একজন পাইলট। গত বছর তার একটি 747 বিমানকে অবতরণ করিয়ে তাকে আটক করেছিল আর্জেন্টিনা সরকার। অভিযোগ করা হয়েছিল যে ওই বিমানে তিনি অস্ত্র পাচার করছিলেন। গাসেমি কেশম ফার্স এয়ারের একজন বোর্ড সদস্য বটে। তবে মিয়ানমারের যে বিমান অবতরণ করেছে সেখানে পাইলট হিসেবে গাসেমি ছিলেন কিনা সেটা জানা যায়নি। বিশ্লেষকরা বলছেন, অনুমান করা যেতে পারে যে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমার ও ইরানের সামরিক বাহিনীর মধ্যে গোপন সহযোগিতার ভিত্তিতে লেনদেন চলছে। সামরিক অভ্যুত্থানের আগে নেপিদো আর তেহরানের মধ্যে সম্পর্কের বিরাট দূরত্ব ছিল। মিয়ানমারের বিমান বাহিনী ত্যাগ করে প্রতিরোধ আন্দোলনে যোগদানকারী সাবেক বেশ কয়েকজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বা এসএসি নামে পরিচিত জান্তা সরকার ইরানের কাছ থেকে খুচরা যন্ত্রাংশ কিনেছে। এগুলো দিয়ে তারা বহরের পুরনো ড্রোনগুলো আপগ্রেড করবে। বিবিসি বার্মিজ সার্ভিস ও এশিয়া টাইমসের ভাষ্যমতে, মিয়ানমারের জান্তা সরকার ইরানের কাছ থেকে MD-550 ড্রোন ইঞ্জিন এবং গাইডেড মিসাইল দুটোই কিনেছে। বিমান বাহিনীকে সাবেক বেশ কয়েকজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। MD-550 ড্রোন ইঞ্জিনটি তৈরি করে ইরানের একটি কোম্পানি, যেটি মাদো নামে পরিচিত। কোম্পানিটির পূর্ণ নাম ওজে পারভাজ মাদো নাফার। 2021 সালের অক্টোবর থেকে এই কোম্পানিটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। মিয়ানমারের বিমান বাহিনীর সাবেক পাইলটরা জানিয়েছেন, মাদো যেসব MD-550 ড্রোন ইঞ্জিন সরবরাহ করেছে সেগুলো দিয়ে জান্তা সরকার তাদের বিদ্যমান ড্রোন বহরের দুর্বল ইঞ্জিনগুলো বদলে নিচ্ছে। এই ড্রোনগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে মিয়ানমারের মধ্যাঞ্চলের মেঘতিলা বিমান বাহিনীর ঘাঁটিতে।
রাশিয়াকেও হাজার হাজার ড্রোন সরবরাহ করছে ইরান। এগুলোর মধ্যে স্বল্পমূল্যের শাহেদ 136 ড্রোন রয়েছে, যেটাকে অনেকে আত্মঘাতী ড্রোন বলে থাকে। গত বছর ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন সময়ে রাশিয়াকে ড্রোনগুলো দিয়েছে ইরান। এই ড্রোনগুলো যুদ্ধে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো আর তেহরান পরস্পরের আরও কাছাকাছি চলে এসেছে। রাশিয়ার দরকার ইরানের ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল। অন্যদিকে ইরান চায় রাশিয়া তাদের সাথে বাণিজ্য সম্প্রসারণ করুক এবং বিনিয়োগ বাড়াক। মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকারের সাথে রাশিয়ার যে সম্পর্ক ব্যাপক মাত্রায় বেড়েছে, জান্তা সরকার মস্কোর কাছ থেকে জঙ্গি বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিনছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মিয়ানমারের জান্তা সরকার 2021 সালের অভ্যুত্থানের পর থেকে কমপক্ষে $1 বিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনেছে। এইসব অস্ত্র সরঞ্জামের বেশিরভাগই কেনা হয়েছে রাশিয়া ও চীনের কাছ থেকে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে তাদের অস্ত্র ও গোলা বারুদের বড় একটা অংশ ইউক্রেনে ব্যবহার করতে হয়েছে। সে কারণে সামরিক সরঞ্জামের জন্য বিকল্প উৎস বাড়াচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। এ ব্যাপারে স্বাভাবিকভাবে ইরানের দিকে ফিরেছে মিয়ানমার, কারণ সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধে তেহরানপন্থী গ্রুপগুলোকে অস্ত্র সরঞ্জাম সরবরাহের অতীত অভিজ্ঞতা ইরানের রয়েছে। এর বাইরে উত্তর কোরিয়ার সাথেও মিয়ানমারের সামরিক বাহিনীর দীর্ঘদিনের গোপন ও গভীর একটা সম্পর্ক রয়েছে। ২০১৬-১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী সেনা ইঞ্জিনিয়ারদের একটি দল ইরানে পাঠিয়েছিল। পুরনো প্রশিক্ষণ বিমানগুলো কিভাবে আপগ্রেড করা যায় সে বিষয়ে সেখানে তারা প্রশিক্ষণ নিয়েছে। বিমান বাহিনীর বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তির আপগ্রেড করা, সেগুলোর মেরামত করা, সেগুলোকে আরও উন্নত করার ক্ষেত্রে ইরানের সুনাম রয়েছে। মিয়ানমারের জান্তা সরকার রাশিয়া, চীন, ভারত, বেলারুশ ও ইরান সহ আরও কিছু দেশের সাথে সম্পর্ক আরও মজবুত করেছে। সামরিক অভ্যুত্থান ও মিয়ানমার জুড়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের উপর দমনপীড়ন চালানোর পর জান্তা সরকারের উপর নানান নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। তখন থেকে এইসব দেশের সাথে সম্পর্ক বৃদ্ধির দিকে ঝুঁকছে মিয়ানমার। এসব দেশ থেকে কেনা অস্ত্র ও সামরিক সরঞ্জামগুলোকে জান্তা সরকার বিক্ষোভ দমনে ব্যবহার করছে। প্রতিরোধ বাহিনীর পাশাপাশি কারেন, কাচিন, কায়া এবং মন রাজ্য, স্যাগাইং ও বগ অঞ্চলের জাতিগত সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে আকাশপথে ও স্থলপথে বিভিন্ন সামরিক অভিযানে এইসব অস্ত্র সরঞ্জাম ব্যবহার করছে জান্তা সরকার। ইরান, ইরাক ও উত্তর কোরিয়াকে একসময় অ্যাক্সিস অফ ইভিল বা শয়তানের চক্র আখ্যা দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ। পরে 2005 সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস ও আরও কতগুলো দেশকে এই তথাকথিত শয়তানি চক্রের অংশ ঘোষণা দেন। দেশগুলো হলো মিয়ানমার, কিউবা, বেলারুশ আর জিম্বাবুয়ে। শুধু তাই নয়, এই দেশগুলোকে তিনি দস্যুদের আউটপোস্ট আখ্যা দেন এবং বলেন এদের উপর যুক্তরাষ্ট্রের গভীর নজরদারি প্রয়োজন। রাইস বলেন, এটা নিশ্চিত যে আজকের বিশ্বে দস্যুদের বিভিন্ন আউটপোস্ট রয়েছে আর আমেরিকা সব মহাদেশেই অত্যাচারীদের পাশে থাকবে। কিউবা, বার্মা, উত্তর কোরিয়া, ইরান, বেলারুশ ও জিম্বাবুয়ে সব জায়গাতেই নজর থাকবে আমেরিকার। যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা দেশগুলোর মধ্যে তিনটি দেশ থেকে মিয়ানমার এখন অস্ত্র কিনছে। দেশ তিনটি হল রাশিয়া, বেলারুশ ও ইরান। এর বাইরে চীনের কাছ থেকেও অস্ত্র কিনেছে মিয়ানমার। মিয়ানমারে নিযুক্ত বেলারুশের নতুন রাষ্ট্রদূতকে 2022 সালের অক্টোবরে রাজধানী নেপিদোতে স্বাগত জানান জান্তা সরকারের প্রধান মিন অং লাইং। দুই পক্ষ এ সময় অন্যান্য বিষয়ের পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং প্রতিরক্ষা খাতের সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিষয়ে জোর দেয়। জান্তা সরকারের সংবাদপত্রগুলোতে তখন এ তথ্য প্রকাশিত হয়েছিল। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র একসময় যে দেশগুলোকে অ্যাক্সিস অফ ইভিল ঘোষণা দিয়েছিল সেই দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতার সম্পর্ক ঠেকাতে বাইডেন প্রশাসন এখন কি পদক্ষেপ নেবে তা দেখার বিষয়।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।